বিজয় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? নিয়ামত। বিজয়ের কথা কোরআন হাদিসে আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি তখন দেখবেন দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আসতেছে, কুফরে বাদ দিয়ে মুসলমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বিজয় স্বাধীনতা ইসলাম সমর্থন করে, ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম স্বাধীনতাকে বিজয়কে সমর্থন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যখন নির্যাতিত নিপীড়িত সইতে না পেরে, অত্যাচার জুলুম সইতে না পেরে যখন মদিনা শরীফে হিজরত করতেছেন, তখন বারবার মাতৃভূমির দিকে পিছনের দিকে তাকায় আর বলে, ও মক্কা তোমার মধ্যে আমার জন্ম, ও উহুদ পাহাড় তোমাতে আমার স্মৃতি, তোমাতে আমার উঠা বসা, তোমাতে আমার বড় হওয়া, অতএব তোমার স্মৃতি আমি ভুলতে পারব না। নির্যাতন অত্যাচার সইতে না পেরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করতেছি। 10 বছর পরে যখন মক্কা বিজয় হলো, আল্লাহর রাসূল মক্কা শরীফ প্রবেশ করে 8 রাকাত সালাতুল ফাতহ বিজয়ের নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? কিসের নামাজ? বিজয়ের নামাজ। শুকরিয়াতান বিজয়ের নামাজ আদায় করেছেন মক্কা শরীফ, যে মাতৃভূমি ছেড়ে একসময় আল্লাহর রাসূল হিজরত করতে বাধ্য হয়েছিলেন, 10 বছর পরে সেই মক্কা শরীফ, সেই মাতৃভূমি আল্লাহর রাসূল বিজয় করেছেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর সবক, 8 রাকাত নামাজ, 4 নিয়তে 8 রাকাতও পড়তে পারেন যে কোনো সূরা দিয়ে, অথবা 2 নিয়তে 4 রাকাত করে 8 রাকাত পড়তে পারেন। 16ই ডিসেম্বর বিজয় দিবসের আপনারা এই নফল নামাজটি আদায় করবেন, সালাতুল ফাতহ অর্থাৎ বিজয়ের নামাজ। 1 নম্বর কোরআন হাদিসের আলোকে বিজয় দিবসে করণীয়, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ, আমার তসবিহ পাঠ করো, আমি আল্লাহ বিজয় দিয়েছি এই জন্য আমি আল্লাহর তসবিহ পাঠ করো, আল্লাহ আল্লাহ বলো, ইল্লাল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আমার তসবিহ পাঠ করো। 3 নম্বর বিহামদি রব্বিকা, আমি আল্লাহর প্রশংসা করো। প্রশংসা কার? বিজয় দিয়েছেন কে? এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। নাকি বিজয় ডোনাল্ড ট্রাম্পে দিয়েছে, অং সান সু সি দিয়েছে, পুতিন দিয়েছে, নরেন্দ্র মোদি? বিজয় কার দান? আল্লাহর দান। বিজয় দিবসে তসবিহ পাঠ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। 4 নম্বর ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, অনেক সময় যুদ্ধের সময় নিজের অজান্তে ভুলে কোন রকম যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর দরবারে ইস্তিগফার করতে হবে। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর তসবিহ পাঠ করতে হবে, 3 নম্বর আল্লাহর প্রশংসা করতে হবে, 4 নম্বর ইস্তিগফার করতে হবে। এরপরে যারা শাহাদাত বরণ করেছেন মুক্তিযুদ্ধের সময় তাদের জন্য এবং ইসলামের জন্য
যুগে যুগে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, তাদের কবর জিয়ারত করতে হবে, তাদের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন সূরা বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে হবে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় সাধ্য অনুযায়ী দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে বিজয় দিবস যাপন করার তৌফিক দান করুন, আমিন। এই হলো কোরআন হাদিসের আলোকে বিজয় দিবসে করণীয়।